যমুনা টিভির রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশিদেরকে নিয়ে কেন এই অবহেলা অবহেলা করা হচ্ছে বাংলাদেশিদেরকে, সারা বিশ্বের বিষয়ে বাংলাদেশিদেরকে কেন সারা বিশ্ব ষড়যন্ত্র করে। বাংলাদেশ ক্রিকেট যখন ভালো খেলতো না তখন দেখতাম এইসব, এগুলো করে বেড়াইতো বাঙালি ফেসবুকে আইসা, ওই কোথায় কোন চিপার কোন ইন্টারভিউর কোন কোনার মধ্যে কে বলছে ইংরেজিতে। আমার ওই জেনারেশনের যারা তারা জানেন, নতুন জেনারেশনের মোটিভেশনাল পজিটিভ হইলে তো তোমরা এগুলো জানো না। তো আমাদের সময় যখন আমরা যখন ইয়াং ছিলাম বাংলাদেশ খেলতে পারতো না, 500টা ম্যাচ খেললে 500টা ম্যাচ হারতো, খুব গোহারা একেবারে মানে ঘটি বাটি নিয়ে, কিন্তু বাঙালিকে কিছু বলা যাবে না, খুব ইগো, প্রচণ্ড ইগো বাঙালির, কিচ্ছু বলা যাবে না, বললে গরম হয়ে যায় বাঙালি সব, কিছু বললে ওদের কিনা হাসাহাসি করছে, হাসি ঠাট্টা করছে, ওই যে আতহার আলী খানকে নিয়ে যে এপিসোড করছি কমেন্টে ওখানে চলে আসছে যে যখন বাংলাদেশকে অপমান করা হইতো তখন এই আতহার আলী খানি মুক্তিযুদ্ধ করতো বাংলাদেশের জন্য, গেরিলা যুদ্ধ করতো কমেন্ট্রি বক্সে, আপনি কী করছেন? সো না, বাংলাদেশকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করে কোনো কালেই করে না। হ্যাঁ, একটু 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 হয়েছে বিচ্ছিন্নভাবে, অপমানমূলকের সঙ্গে কিন্তু যাই না, এই যে বাঙালি দেখেন না কথা কথা অপমান। তো ওই সময় যদি কোনো সাক্ষাৎকারে যদি কেউ যদি বাংলাদেশকে নিয়ে মোলায়েমভাবে সমালোচনা না করতো, কেউ যদি বলতো বাংলাদেশের কেন টেস্ট স্ট্যাটাস আছে, ওরে বাবা বাংলাদেশ বাঙালিকে অপমান করছে, ম্যাচের পর ম্যাচ ইনিংস ব্যবধানে হেরে যাচ্ছে, কিছু বলা যাবে না বাঙালিকে, বলতে হবে তোমরা সারা বিশ্বে বিশ্বের। মৃদু ভাষায় যদি কেউ খালি একটু বলছে এই কথাটা যে বাংলাদেশকে কি একটু আর্লি টেস্ট স্ট্যাটাস দিয়ে দেওয়া হলো না, ওরে বাঙালি গরম, বাংলাদেশকে অপমান করছে, আমাদেরকে ছোটো করছে, আমাদেরকে যথাযথ সম্মান দিচ্ছে না বহির্বিশ্ব, এই উন্মাদ শুরু হয়ে যেত। তো সাকিবকে যখন নিল না যমুনা শিরোনাম, বাংলাদেশকে কি জানি অবমূল্যায়ন করতেছে বাংলাদেশকে, হ বাংলাদেশের সাথে আইপিএলের ইন্ডিয়ানের এই যে আইপিএল যে টিমগুলো, এদের যে ফ্র্যাঞ্চাইজিদের শত্রুতা আছে, আমরা বাংলাদেশ থেকে কোনো খেলোয়াড় নেবো না, কারণ আমরা তাদেরকে অবমূল্যায়ন করবো বাঙালিকে, হ্যাঁ রে খোদা রে। তো এই এই কমেডিয়ানগুলোর কারণে ভিড়ে যেটা হচ্ছে যে বাঙালির একটা বিশ্বাস হয়ে গেছে, তাদের এখন একটা বিশ্বাস তারা সেরা বিশ্ব, সারা বিশ্বের বিশ্বয়ে তারা সেরা, তাদের কিন্তু তারা যে সেরা তারা যে সারা বিশ্বের বিশ্বয়ে এটা তো আবার হইতেছে বাস্তবতা রিফ্লেক্ট করে না, সেটার ব্যাখ্যা কী? সেটার ব্যাখ্যা হচ্ছে ষড়যন্ত্র, বহির্বিশ্বাস ষড়যন্ত্র। গতকালকে আমি সাকিবকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়ে দুও খাইছি, একেবারে স্ট্যাটাসটা দিতে না দিতে সকালে স্ট্যাটাসটা দিছি, বিশ্বাস করে সকালে স্ট্যাটাসটা দিয়ে গালি গালাস খেয়ে ঘুমাইতে গেছি, ঘুম থেকে উঠে দেখি সাকিব জল পায়নি। এবং ওই ভদ্রলোক যখন গরম হয়ে গেছে, তো আমি তো লিখছিলাম সেখানে যে সাকিব আল হাসান 5টা বিপিএলে পরপর 5টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বাংলাদেশ প্রচণ্ড গরম হয়ে আছে এখন আইপিএলে, এবার সাকিব মানে সাকিব কিনে কাড়াকাড়ি লেগে যাবে এবার আইপিএলে, এটা একটা বাংলাদেশিদের বিশ্বাস। তখন আমার মুখ দিয়ে চলে আসতে নিছিল যে সাকিব না জানি এবার দলই না পায়, কিন্তু এটা তো বললে তো বাঙালি গরম হয়ে যাবে, এই জন্য বলি নাই। ওমা ঘুম থেকে উঠে দেখি একেবারে যে চিন্তাটা ক্রস মাই মাইন্ড একেবারে ওইটাই হয়ে গেছে, একবার সাকিব দলই পায় নাই। আপনি বলতে পারেন যে ও সাকিব দল পায়নি দেখে আপনি মনে হয় খুশি হয়, আমি তো খুশি আর আশ্চর্য, আমি একটা কথা বলছি এটা ভুলে গেছে, তোমার খুশি লাগবো না, আমার সাকিব দল পাইলে আমার কোনো লাভ আছে? এই যে বিপিএলে 5 ম্যাচে পরপর সাকিব ম্যান অফ দ্য ম্যাচ হওয়া, হোয়াট ইজ ইট মিন? ইট মিনস নাথিং, এই যে বাঙালি গরম হয়ে যায়, এই যে দেখেন এটা যে কিছু মিন করে না, এই কথা বলাই তো গরম হয়ে গেলো ওই কমেন্ট সেকশনের লোকজন এসে, এটা যে কিছু মিন করে না, দেখছেন বোতাম সহ খুলে গেছে আমার শার্টের কষ্টে, এটা যে কিছু মিন করে না এটার প্রমাণ হচ্ছে এই যে আইপিএলে সাকিব দল না পাওয়া। না অফকোর্স আমি মনে করি না যে বিপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার পর সাকিবের এই পারফরমেন্সের ভিত্তিতে ভিত্তিতে না ডেসপাইট সাকিবের এই পারফরমেন্স তাকে ইগনোর করা হয়েছে, আই উড থিঙ্ক যে একটা দল টিম কাদেরকে দিয়ে সাজাবে এটা ওই ওইখানে বসে সিদ্ধান্ত নেয় নাই, ওই সিদ্ধান্ত ওরা নিয়ে রাখছে এক মাস আগে যে কাদেরকে কাদেরকে দল নিবে। সো এই বিপিএলের পারফরমেন্সের আগে থেকেই সাকিব হয়তো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের লিস্টেই ছিল না, এখন বিপিএলে হঠাৎ করে পারফর্ম করে ফেলছে, তার একটা লিস্ট দাঁড় করে ফেলছে, নিলামে চলে গেছে সেই লিস্ট হাতে করে, মানে এটা তো একটা হিউজ ডিল, কোটি কোটি টাকা খরচ করবে, কার পিছনে করবে না করবে, অমুককে না পেলে তোমুককে কিনবে, তোমুককে না পেলে তোমুককে কিনবে, তো বিশাল একটা লিস্ট, বিশাল একটা কত দামে কিনবে না কি কে বিট করলে সেটার কাউন্টারে কত বিট করবে, একটা বিশাল একটা ওরা ক্যালকুলেশন করে টোরে তারপর ওই জায়গায় গেছে। এই পুরো ক্যালকুলেশনকে যদি ওলট পালট করে দিতে হয় সাকিবের আকস্মিক বিপিএল পারফরমেন্স, মানে যদি আকস্মিক কোনো পারফরমেন্স সেটাকে বিপিএলের পারফরমেন্স না, আই ডোন্ট থিঙ্ক যে বিপিএলের মতো টুর্নামেন্টের পারফরমেন্স ওদের হিসাব বদলাই দেওয়ার জন্য যথেষ্ট। বিপিএলের মান ওর বাবা আমার গরম হয়ে গেছে ওই ভদ্রলোক কমেন্টে, বিপিএলের মান নিয়ে কথা বলা যাবে না, সাকিবের মান নিয়ে কথা বলা যাবে না। ওকে, সাকিবের মান নিয়ে তো আলোচনা করছি যে বাংলাদেশ ন্যাশনাল টিমে বাংলাদেশ যারা পঞ্চপাণ্ডব, এরা পৃথিবীর অন্য কোনো দেশের টিমে চান্স পাবে না, আশা যাওয়ার উপরে থাকবে হয়তো বা চান্স পাবে না। এখন আবার গরম হয়ে যাবে আমার বাঙালি দর্শক শ্রোতা বলবে যে পৃথিবীর অন্য কোনো টিমে চান্স পাবে না, কেন বললেন নেপাল টিমে কি এরা চান্স পাই পাবে না? না 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 না, এই যে আপনার তো সমস্যা হয়ে যায়, আপনার উগান্ডা নেপালের সাথে তুলনা করে দেখাবেন, এই যে না 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 আপনার কথা ভুল,
এই যে আমাদের তো যোগ্যতা নাই, কি বলছি, আমরা তো নেপাল টিমে খেলতে পারি, আমরা তো উগান্ডা টিমে খেলতে পারি না, ওটা বলি না, মানের কথা, বিশেষ কোনো মানসম্মত টিমে, ওই যে মানসম্মত কথাটা উজু আছে, এটি নিজের মেধা এবং বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝে নিতে হবে। হ্যাঁ, বিশ্বের কোনো মানসম্মত টিমে বাংলাদেশ পঞ্চমাণ্ডবের কেউ চান্স পাবে না। সাকিব হাইয়েস্ট পাইতে পারে অলরাউন্ডার কোটায়, যেহেতু অলরাউন্ডার সে, সেহেতু সাকিবের একটা চান্স আছে যে মানে পারমানেন্ট একটা প্লেয়ার হিসেবে খেলার। তাও আমি খুব একটা জোর দিয়ে বলতেছি না, প্লিজ, রাষ্ট্রদ্রোহিতা মোহিতা মামলা ঠুকিয়ে দিয়ে না আমার বিরুদ্ধে, আমি খুব একটা জোর দিয়ে সেই দাবিও করতে পারতেছি না। সাকিব বিশ্বের টপ দলগুলো কোনোটাতে পারমানেন্ট অটোমেটিক চয়েস, এক বাক্যে জিজ্ঞেস করলে আমি মনে করবো যে না, আমি বলবো যে না, হবে না, অটোমেটিক চয়েস হবে না সেই দলগুলোতে। ওকে, সো সাকিবের পারফরমেন্স বাংলাদেশের তুলনায় ঠিক আছে ভালো, বাংলাদেশের পঞ্চপাণ্ডবরা ঠিক আছে বাংলাদেশের তুলনায় ভালো, এরা কিন্তু আসলে ভালো খেলোয়াড় না, অবজেক্টিভলি এরা ভালো খেলোয়াড় না। ইন্টারন্যাশনাল মানের দিকে তাকাইলে ও আবার এখন চলে আসবে ইন্টারন্যাশনাল বলতে জিম্বাবু, না না, জিম্বাবুয়ের আমাদের যে উপরে র্যাঙ্কিং আছে প্রথম তিনটা চারটা পাঁচটা দলের ওই জায়গার না। তো সেই জায়গা থেকে যে সাকিবের পারফরমেন্স সে বিপিএল পারফরমেন্স এগুলো হিসাবের বাইরে, এগুলো কেউ গুনে না। যদি এমন হতো যে যেগুলো গুনে, যে কাউন্টি বিগ ব্যাশ এরকম যেগুলো খুব ভালো মানসম্মত টুর্নামেন্ট, এগুলোতে আকস্মিকভাবে সাকিবের পারফরমেন্সটা করছে, তাইলে আই উড থিঙ্ক যে ও তাইলে এখন ফ্র্যাঞ্চাইজিগুলো যে তাদের একটা বিশাল ওয়ার্ক প্ল্যান নিয়ে আসছে, এটা সব পাল্টাই দিয়ে, আচ্ছা সাকিব তো অসাধারণ ফর্মে আছে এই মুহূর্তে, সেই রকম টুর্নামেন্টে ভালো করলে আমার মনে হয় আইপিএলের টিমগুলো হয়তো, কারণ সাকিব তো খেলে আসতেছে 2012 সাল থেকে এখন পর্যন্ত কোনো টুর্নামেন্টে বসেছিল না, প্রথম বসলো না, অবশ্যই এখানে একটা আর একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, খুব সম্ভবত, খুব সম্ভবত যে সাকিব সম্ভবত পুরো আইপিএল টুর্নামেন্ট অ্যাভেলেবল থাকবে না, বিসিবি সম্ভবত তাকে এনওসি দিবে না, নাও সেটা আমরা জানি না, এটা এটা একটা গুড পসিবিলিটি। তবে সাকিব দল পায় না এটা কোনো সারপ্রাইজও না, সাকিব কিন্তু আইপিএল একেবারে এমন যে কোপায় হাতি ঘোড়া মেরে ফাটাই ফেলতেছে এমন কিছু না। আমি একবার যখন লিখছিলাম যে সাকিবকে খেলানো হয় না, এক বাঙালি গরম হয়ে গেছে, কী বলেন, সাকিব জিতাইছে কেকেআরকে দুইটা কাপ, সাকিব তো ম্যাচের পর ম্যাচ খেলে, গরম হয়ে গেছে, গল্প আর কি, রূপকথার গল্প। তারপর ওনার আমি স্ট্যাটাস দেখালাম যে দেখেন আইপিএল তো প্রচুর ম্যাচ খেলা হয় আর কি, দেখেন সাকিব এত বছরে কয়শো প্রায় 200 উপরে ম্যাচ হয়েছে, সাকিবের টিমগুলো খেলছে সেখানে, সাকিব খেলছে সামান্য কিছু ম্যাচ 200 ম্যাচের মতো সাকিবের দলগুলো খেলছে সেখানে, টোটাল সাকিব 100 ম্যাচও খেলো নাই, 50-60টা ম্যাচ বা 60-70টা ম্যাচ বোধহয় খেলছে। না না না, সাকিবকে ম্যাচের পর ম্যাচ খেলা নেই, ম্যাচের পর ম্যাচ বসায় রাখা হয়েছে কেন, ও আচ্ছা বাঙালির বিরুদ্ধে বহির্বিশ্ব ষড়যন্ত্রকে। সো আচ্ছা মা, তো জায়গা তো মেবি সাকিব অ্যাভেলেবল থাকবে না পুরো টুর্নামেন্ট হয়তো, বা ওইটা একটা কনসিডারেশন ছিল, কিন্তু সাকিব যদি সেই মানের প্লেয়ার হইতো তাইলে ওই কনসিডারেশনের জায়গা থেকে আমার মানে ওকে নিবে না এরকম হওয়ার কথা না। অন্য কোনো ইয়ে যদি হইতো, ওই যে স্টিভ স্মিথ যদি হইতো, অথবা ওই পাগলাটার নাম কি, স্টিভ স্মিথের সাথে যে ওপেন করে অস্ট্রেলিয়ার পাগলাটা ম্যান খেলো যে, ও যদি হইতো, ডেভিড ওয়ার্নার যদি হইতো তাইলে কিন্তু অ্যাভেলেবল থাকবে হয়তো না, ওইগুলো হয়তো মতন বাদ দিয়ে কিনে ফেলতো। সাকিব তো ওই মানে ওই স্ট্রেচারের প্লেয়ারটা না, এটা তো বুঝতে হবে, গরম হয়ে গেলে তো হবে না। মুস্তাফিজকে তো এবার নিল না কেউ, একটা টিম পাইছে খালি, তাও বেস প্রাইসে 2 কোটি টাকা, তাও প্রথম যখন নিলাম শুরু করছে কেউ কিছু বলে না, তারপর একটা দল বলছে ওকে 2 কোটি দাও, তারপর কেউ কোনো মূল্যমূল্য করে না, মুস্তাফিজ মানে না পারতে বিক্রি হয়েছে মুস্তাফিজ। হ্যাঁ, অ্যান্ড বাঙালি গরম হয়ে যাবে, কত আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ ভালো পারফর্ম করছে, ভালো, অ্যান্ড ভালো তো বাঙালির ভালো তো এটা আরেক বিপদ, এদের ভালো সংজ্ঞা বুঝতে হবে, কিন্তু এদের ভালো হয়েছে উগান্ডার সাথে নেপালের সাথে ভালো করলে ভালো করছি জায়গা, হ্যাঁ আমরা বলবো হ্যাঁ উগান্ডা তো না, আইপিএলে ভালো করছে, হ্যাঁ আচ্ছা আইপিএলে ভালো করছে, ওকে বুঝছি, আমি আপনি খেলা দেখছেন খবর রাখছেন আমি রাখি নাই, গরম হয়ে থাকেন না। সো মুস্তাফিজও বিক্রি অলমোস্ট না হইতে হইতে বেঁচে গেছে, আর তো কেউ বাংলাদেশ টিম থেকে চান্স পায় না, এটার কারণ কি, এটার কারণে যেটা বললাম, এটা কিন্তু ভালো প্লেয়ার না। হ্যাঁ, এদেরকে নিলে এরা যেটা বললাম বাংলাদেশ ছাড়াও বড় টিম এরা চান্স পাবে না, সো আইপিএল তো ভালো দল, সো ওইখানে গেলে এদের সাকিব চান্স পায় না, বসে থাকে ম্যাচের পর ম্যাচ, ওর নেই নেয়াই হয় না কাউকে। সো মুস্তাফিজ ভালো ছিল, এখন শুরুর দিকে তো কাড়াকাড়ি করে নিছে, মুস্তাফিজের তো ধার নাই এখন, আর এটা আমরা দেখে ফেলছি, মুস্তাফিজের শুকায় এখন ইয়ে হয়ে গেছে, সো মুস্তাফিজকে নিয়ে এখন আর কাড়াকাড়ি হচ্ছে না, সো এটা হচ্ছে রিয়েলিটি, এটা হচ্ছে বাস্তবতা, গরম হয়ে গেলে হবে না। আমি এটা একটা ব্যাখ্যা দিছিলাম কিছুদিন আগে ফেসবুকে একটা লেখায়, যে কেন সাকিবের কে ম্যাচের পর ম্যাচ বসায় রাখা হয় এবং বাঙালির ভাষায় মূল্যায়ন করা হয় না, এটার কারণ আমার কাছে যেটা মনে হয় এবং আমার মনে হয় এটার সেকেন্ড কোনো এক্সপ্লেনেশন আছে, সেটা হচ্ছে সাকিব অলরাউন্ডার ঠিক আছে, কিন্তু সে কোনো একটা ডিপার্টমেন্টে একেবারে টপ প্লেয়ার না, বাংলাদেশে তো সে ব্যাটিংয়েও টপ, বোলিংয়েও টপ, আর আমরা জানি কারণ বাংলাদেশ তো বিশ্বের সেরা দল এই জন্যে, কিন্তু আইপিএলে কিন্তু সাকিব ব্যাটারদের দিক থেকেও টপ ব্যাটার না, বোলারদের দিক থেকেও টপ বোলার না, আবার অ্যাভারেজ পারফরমেন্সের দিক থেকে অলরাউন্ডার হিসেবে যেটা করে এটা কিন্তু আসলে পোষায় না দলের জন্য,
সত্যি কথা, এটা দলের জন্য পোষা। খুব কালে ভদ্রে সাকিবের ব্যাটে রান আমরা দেখতে পাই আইপিএলে, কালে ভদ্রে। সো ব্যাটিং কম নাই, সাকিবের কোনো কন্ট্রিবিউশন আইপিএলের ম্যাচে ব্যাটিং অলমোস্ট নাই বললেই চলে। ওই উইকেট একটা দুইটা করে পায় হয়তো, একটা ম্যাচে একটু ভালো বল করলে পরের ম্যাচে আবার বেশি একটা ভালো যে নেসারালি করে তা না। সো সাকিবের কাছ থেকে বলতে গেলে শুধু বোলিংয়ের সার্ভিস পেয়ে আসতেছে আইপিএলে দলগুলো, এবং সেখানেও আহামরি কিছু করতেছে না। তো সাকিবকে ঠিকই তো সাবস্টিটিউট করে বেটার বোলার নাও, মেক্স অল দ্য সেন্স ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? কিন্তু বাঙালি তো গরম হয়ে যাবে। ওকে, সো এইগুলো জাস্ট চোখে আঙুল দিয়ে একটা দেখান। আর আপনারা যে গরম হয়ে থাকেন সবসময়, যমুনা টিভি থেকে শুরু করে সকল টিভির রিপোর্ট, ইউটিউবে ঢুকে থেকে সকল টিভি রিপোর্ট করতেছে বাংলাদেশকে আরও একবার অবমূল্যায়ন করলো, কেন বাংলাদেশিদের প্রতি অনীহা, রেখোদা রেখোদা। বললাম না এগুলো আপনারা রিল করেন, এগুলো আমরা দেখছি। আমরা যখন ইয়াং ছিলাম তখন সারা দিন খালি বাংলাদেশিরা ফোর্স ফোর্স কোন কোনার মধ্যে কে ইংরেজি ভাষায় বাংলাদেশকে একটু কম সম্মান দিয়ে কথা বললো, কেন টেস্ট স্ট্যাটাস কেড়ে নিতে কথা বললো, কেন বললো যে এই তোমাদের বাউন্স উইকেট বানানো দরকার, এই কেনই কথা বলবে আমাদেরকে, তোমরা বলো আর কি। হ্যাঁ, আমাদের ইজ্জত লেগে গেছে কিন্তু এই কথা বললে। হ্যাঁ, খুঁজে 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 ঝগড়া করতো বাঙালি। এখন পার ভালো পারফরমেন্স করা শুরু করছে বাংলাদেশ দল, এখন কে এগুলো বলে না, এখন তার বলে না, তো শত্রুতা গেল কই? তার মানে তোমরা পারফর্ম করতে পারো না দেখে। আরেকটা মজার ব্যাপার, ওইটা বলে আলাপ শেষ করি, সাকিব নিজেও কিন্তু মনে করে না সে খুব মানসম্মত অলরাউন্ডার, বিশ্বাসের র্যাঙ্কিং ফ্যাঙ্কিংয়ে যে বাঙালি খালি র্যাঙ্কিং নিয়ে দৌড়াবে। ওই যে সাকিবের উৎপল শুভ্রের সাথে যে বিতর্কিত সাক্ষাৎকারটা বা আলোচিত সাক্ষাৎকারটা, সেখানে কিন্তু সাকিবকে বলা হয়েছে যে বেন স্টোকসের সাথে আপনি যদি তুলনা করেন, তারপর সাকিব বলছে না আমি বেন স্টোকসের সাথে নিজেকে তুলনা করবই না। তারপর বলছে র্যাঙ্কিং বলছে কোনো র্যাঙ্কিং ফ্যাঙ্কিং না, সাকিব বলতেছে কোনো এইগুলো র্যাঙ্কিং ফ্যাঙ্কিং এগুলো দিয়ে বোঝা যাবে না, বেন স্টোকস আমার চেয়ে অনেক আগানো। কিন্তু বাঙালি কিন্তু মানবে, সাকিব বলতেছে যে বেন স্টোকস আমার সে বেটার অলরাউন্ডার, বাঙালি বলবে না 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 কিসের বেন স্টোকস, আপনি র্যাঙ্কিং আপনি জানেন, আপনি স্ট্যাটিস্টিক্স দেখছেন আপনি। তো যা হোক, সাকিবেদের চেয়ে সৎ বাঙালির চেয়ে সৎ, এবং আবার এই কারণে কিন্তু বাঙালি গালাগালিও করে সাকিবকে, সাকিবের সততার বা এই ইয়ের কারণে আর কি, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলে দেখে, তাদেরকে তোয়াজ করে না দেখে, বাঙালির আশা প্রত্যাশা তাদের সারা পৃথিবী তাদেরকে তোয়াজ করবে, সারা পৃথিবী তাদেরকে সারা বিশ্বের বিস্ময় বলে তোয়াজ করে চলবে আর কি।